হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফিউচার। আজকের ভিডিওটা আমার নতুন যারা লাইসেন্স পেয়েছেন, যারা নিউ পাতেন্তাতো ইতালিতে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, যারা রোম সিটিতে ড্রাইভিং করেন এবং ভিয়া কাসিলিনা রোডটা ইউজ করেন, তাদের জন্য আপনারা সবসময় সাবধান থাকবেন। এই ভিয়া কাসিলিনিতে কিন্তু আপনার ইলেকট্রনিক স্পিড ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, এটা যেটা সবসময় লাগানো থাকে সেটা মনে হয় কাজ করে না সবসময়, শিওর না কখনো পড়ি নাই। তবে এখানে একটা খেলা হচ্ছে, বেশিরভাগ সময় সকালবেলা দুপুরবেলা এই সময়টা আপনারা যখন এই রোডে ঢুকবেন, এই সিগন্যালটা পার হওয়ার সাথে সাথে খুব স্লোলি যাওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিওটা একটু স্লো করছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে একটা কার্তেল লিনা দেখতে পাচ্ছেন আপনারা, কার্তেল লিনাটার মধ্যে লেখা আছে, কিন্তু এই কার্তেল লিনাটা সবসময় চোখে পড়ে না আমাদের। হ্যাঁ, কিন্তু একটু সামনে গেলে দেখা যায় যে এখানে মিউনিসিপালের দুইটা গাড়ি, মিউনিসিপাল যে পুলিশ আছে যারা জরিমানা টরিমানে করে পৌরসভার পুলিশ, হ্যাঁ, তারা এখানে দাঁড়ানো থাকে। অনেকজন দুইটা গাড়ি নিয়ে দাঁড়ানো থাকে, একজন সামনে একজন পিছনে। এটা গাড়ির চিপার মধ্যে থাকে, যার কারণে মানে যারা গাড়ি চালায় তারা অনেক সময় দেখে না, খেয়াল করে না। আর ওই কার্তেল লিনাটা চোখে না পড়লে তখন সবাই এই জায়গাটায় না একটু জোরে জোরে যায়। তো এখন দেখেন সচরাচর সবাই একটু স্লোলি যাচ্ছে। এই যে এখানে একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এখানে একটা পুলিশের গাড়ি আছে। এটা আমি স্লো করছি, দেখাচ্ছি সামনে, আর একটু সামনে গেলে আপনি দেখবেন যে আরেকটা পুলিশের গাড়ি আছে, দেখাচ্ছি। ঠিক ওই জায়গাটাই ম্যাজিক, ওই জায়গাটায় ম্যাজিক হচ্ছে যার কারণে সবাই এত আস্তে আস্তে যাচ্ছে। আমি একটু ভিডিওটা একটু স্লো করছি, এটা ঠিক আছে, কিন্তু আসলে সবাই অনেক আস্তে আস্তে যাচ্ছে এই জায়গাটায়, কারণ সবার ভিতরে একটা ভয় আছে যখন ওই পুলিশের গাড়িটা দেখে। হ্যাঁ, আর যারা ওই কার্তেলিনটা দেখে, সাইনটা দেখে, এই যে এখানে দেখে, এখানে একটা বড় পুলিশের গাড়ি এবং সামনে ওরা এই যে লাগায় রাখছে ক্যামেরা, হ্যাঁ, স্পিড ক্যামেরা। তো আপনারা যখনই এই জায়গাটা দিয়ে পাস হবেন, ঠিক ক্যারিফোর্ডের একটু আগে, এই জায়গায় আপনারা সাবধানে থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন।